নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট আত্রেই নদীর হালপাড়া ঘাটে। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে দুই বন্ধু নদীতে স্নান করতে আসে। স্নান করতে এসে এক যুবক নদীতে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিতে গেলে ওই যুবক জলে থা না পেয়ে জলের তলে তলিয়ে যায়। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করবার চেষ্টা করছে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনব। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজির ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। হয়েছে এই যে ছেলেটা ছিল আর একটা ছেলে, এরা দুই ভাই চান করতে আসছিল, তো দুইজনই নামছিল, একজন ওইখানে মানে চান করতে করতে মানে অতদূর নামে আইডিয়া পায় না যে ওইখানে খাল আছে, তো ওইখানে যায় ও খালে পড়ে গেছে আর এই লাভ দিয়ে এদিকে চলে আসছে, তো এ বাঁচে গেছে, আমরা এখন দূর থেকে ওইখানে দৌড় দিয়ে হাত ধরতে ধরতে ওইখানে গিয়ে ডুবে গেল। তারপর আর আমরা খুঁজে পেলাম এটার নাম কি এইসব কিছু না, এরা নাম তো জানি না, মানে আমরা এইখানকারই, এরা একটু বাইরে থেকে আসছে, ওদিক থেকে আসছে, তো আমরা মোটামুটি জানি না।